করোনায় আক্রান্ত গোটা বিশ্ব একশো পঁচাশিটি দেশে মৃত্যু মিছিল কোনোভাবেই রোখা যাচ্ছে না মারুন এই রোগকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে নির্দেশে এই মারুন রোগকে রুখতে গেলে একমাত্র উপায় দেশের লকডাউন চালু করা দেশের সঙ্গে রাজ্যেও চলছে লকডাউন কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের পেট চলবে কেমন করে এই সব চিন্তা করে বিশিষ্ট সমাজসেবী শিবু যাদবের অনুপ্রেরণায় ও ঐকান্তিক ইচ্ছেতেই ব্যারাকপুর নয়াবস্তি মহাবীর সমিতি ও প্রচেষ্টা সংস্থার যৌথ উদ্যোগে নয়াবস্তি মহাবীর সমিতির মাঠে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুশো জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আটা আলু রান্নার মশলা থেকে শুরু করে প্রতিদিনের খাদ্য সামগ্রী সঙ্গে ছিল সাবান ও মাস্ক এদিন মহাবীর ক্লাবের বিশাল মাঠে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সবাই এই নিত্য সামগ্রী গ্রহণ করেন আপনারা দেখলেন যে গতকালই আবার ঘোষণা হয়েছে লকডাউন আরো কিছুদিন বাড়াতে হলো হ্যাঁ লকডাউন বাড়াতে হলো কেন তার কারণ দিয়ে এখনো রোগটা চারদিকে ছড়াচ্ছে আর আপনারা টিভিতে দেখছেন যে রোগটা কীভাবে ছড়াচ্ছে একজন মানুষের থেকে একজন মানুষের স্পর্শ করলে ছড়াচ্ছে টাচ করলে একজনের থেকে একজনের কাছাকাছি গেলে বা তার মুখের কফ থেকে ছড়াচ্ছে খুব কাছে যদি চলে যান কথা বলতে তার মুখ থেকে যদি এক ফোঁটা কফ অন্য লোকের গায়ে পড়ে তাহলে একজনের থেকে আরেকজনে ছড়ে যাচ্ছে এই জন্য এইটা আটকাবার জন্য একমাত্র আমাদের উপায় হচ্ছে লকডাউন এর আগেও এমন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল নয়াবস্তি মহাবীর সেবা সমিতির পক্ষ থেকে সেই সময় জানানো হয়েছিল আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবে ক্লাব সেই মতোই লকডাউনের সময় সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই এমন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বছরের প্রতিটা সময় দুস্থ মানুষের পাশে দাঁড়ান সমাজসেবী শিবু যাদব একেবারে নিজের চেষ্টায় নিজের মতন করে এইসব গরিব মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি উদ্যোক্তারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর থানার আইসি দেবনাথ সাদুকা ক্লাবের সভাপতি শম্ভু যাদব ও অন্যান্য সদস্যরা শিবু যাদব মহাশয় যার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এখানে চলে এসেছি এবং একটি বড় আকারের কাজটা করতে পারছি এবং তার জন্য আমি মহাবীর ক্লাবের সমস্ত সদস্য এবং একান্তকভাবে শিবু যাদব মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইছি যে সমস্ত মানুষ যেভাবে আজকে লকডাউনের জন্য সবাই পরিস্থিতির শিকার আজকে কিন্তু কেউ এই যে অসহায় মানুষরা বসে আছে এরা কিন্তু মানে সেই অর্থে বসে নেই যে পরিস্থিতির শিকার আমরা একটুখানি চাইছি তাদের মুখে যদি একটু অন্ন তুলে দিয়ে তাদের এই পরিস্থিতির মোকাবিলা করার একটা সাহায্য করতে পারি তার জন্যে আমরা প্রচেষ্টার তরফ থেকে আমরা তার যত সামান্য চেষ্টা করে আমরা এগিয়ে চলেছি